নতুন মরশুম, নতুন দল। মোহনবাগানে আসছেন নতুন স্ট্রাইকার। দুবছরের চুক্তিতে মোহনবাগানে যোগ দিলেন আলবানিয়ার স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। 2016 সালের ইউরো রোমানিয়ার বিরুদ্ধে দুরন্ত গোল করেছিলেন তিনি। আলবানিয়ার হয়ে ম্যাচে এই পারফরমেন্স। মোহনবাগান কর্তারা এ নিয়ে কোনো কথা না বললেও চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিদেশে আসলে দল আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। সাদিকু এলে ত্রিফলা আক্রমণের মুখে পড়বে বিপক্ষ দল। মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোভ, কামিন্স, সাদিকু, এই ত্রয়ীর মেলবন্ধনে দল আরও শক্তিশালী হয়ে উঠবে। এক ভিডিওর মাধ্যমে এই খবর মোহনবাগানের তরফ থেকে টুইটারে পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক স্ক্রিনের মধ্যে সাদিকুর নানা রকম প্রাপ্তি তুলে ধরা হয়েছে। অবশেষে তাকেও দেখা গিয়েছে। এদিকে সাদিকু এই ক্লাবের চুক্তিপত্র পাওয়ার পর জানিয়েছেন মোহনবাগানে খেলতে তিনি রাজি। 133 বছরের পুরনো ক্লাবের জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় রয়েছেন তিনি। তিনি আনন্দ ও গর্ববোধ করছেন। স্প্যানিশ ফুটবল তারকা সাদিকুর পারফরমেন্স দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।